হ্যালো এভরিওয়ান সাইনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি আসলে আজকে ভিডিওটা অনেকটা বড় হয়েছে আর তাইহান একটু কথা বলবে আমিও একটু কথা বলবো তো এখন দেখো আর চাদর পাল্টাচ্ছে কালকে আমি চাদরে হলিক্স ফেলে দিয়েছি মাথো খুব পড়ছিল তো যাই হোক পাপাও একটু হেল্প করছে তাই হানে পাপা চাদরের চারিদিকে গিট বেঁধে দিল যাতে চাদরটা না ঘেটে যায় তো এখন দেখো ঝাঁট দিয়ে নিচ্ছি একটু আগেই তাইহানের পাপার দোকান থেকে আসলো আজকে তাইহানের চুল কেটে দেওয়ার কথা ছিল কিন্তু অনেকটাই বেলা করে এসছে ও দোকান থেকে তাই বললাম কালকে কেটে দিও সোমবার থেকে আবার স্কুল আছে কালকে তাইহানের দাদু অনেক কটা হলিক্সের প্যাকেট এনেছিল ও একসাথে অনেকগুলো দেখে একটা প্যাকেট কাটতে গিয়ে খাটে মেজেতে সব একদম ছড়িয়ে দিয়েছিল কালকে একবার ঘরটা মোছা হয়েছিল কিন্তু তাও চটচট করছিল তাই ভাবলাম আজকে আরেকবার মুছে নিই তো আমি তো ভুল কাজ করেছি মাকে কাজটা করতে হচ্ছে আমি আর করব না সরি ছোট ছোটো ভিডিও হলে কথা বলি কিন্তু আসছে তার ভিডিওটা অনেকটা বড় তাই মা একটু কথা বলবে আমি একটু কথা বলছি তোমার দেখো ঘন মোচা হয়ে গেলো তো পাপা মা আমাকে বকেছে কালকে আমি কাঁদ দিলাম খুব দুঃখ করছিলো মনে হচ্ছে নানি বাড়ি চলে যাই এখানে আর থাকবো না তো এখন দেখো তাই এখানে নতুন কাপড়গুলো এক জায়গায় করে রাখছি বাড়িরগুলো আর যেগুলো পড়া হয়ে গিয়েছে সেগুলো আলাদা করে রেখেছি আর ইদে আমার অনেক গুটো জামা হচ্ছে মায়ের হাতে যে হলুদ জামাটা দেখতে পাচ্ছ সেটা আমি পয়লা বসন্তিক পরব তো হলুদ কাপড়টা সামনে রাখলাম ওকে পয়লা বৈশাখের দিন পরাবো আর এখানে দেখো তাইহানের দাদু এতগুলো হরলিক্স এনে দিয়েছে হরলিক্সও খায় না যে প্রোটিন পাউডারটা ও খায় সেটা অর্ডার দেওয়া হয়েছে কিন্তু এখনও আসেনি আর এই চয়েস বিস্কুটটা দিয়েছে আর একটা জিনিস দিয়েছে বড়ে দেখাচ্ছি তাইহানের পাপা দোকান থেকে ফেরার পথে স্মার্ট বাজারে গিয়েছিল তো কী কী এনেছে সেটা একটু দেখাই সেকেন্ড যে খেজুরের প্যাকেটটা দেখলে ওটাই তো খাওয়া হচ্ছিল আর এটা নতুন কেনা হয়েছে বললো খেয়ে দেখতে সাদা প্যাকেটের খেজুরের দামটা একটু কম গ্রিনটার একটু দামটা বেশি আর ডার্ক ফ্যান্টাসি বিস্কুট তাইহানের আর এই বিস্কুটটা তিনজনেই খাই আর তাই এখানে স্কুলে তো মঙ্গলবার করে কেক থাকে সেই জন্য দাদু কেকের বক্সটা কিনে দিয়েছে এটার দাম একশো কুড়ি টাকা বারোটা কেক থাকে জানি না তোমরা খেয়েছো কি না তোমরা একবার দেখো কেকটা টেডি বিয়ারের মতো শেপ আর ভেতরে জ্যাম থাকে অনেক রকমের ফ্লেভার আছে কেকটা খুব টেস্টি আর খুব স্পঞ্জি তো তোমরা খেয়ে থাকলে অবশ্যই জানিও আমার কেকটা খুব ভালো লাগে স্কুলে টিফিন দিলে সব খেয়ে নেবো আর কাউকে দেবো না মা হয় তো ওখানে তিনটে খাওয়া হয়ে গিয়েছে সেই জন্য নটা দেখলে তো এই জায়গাটা না ফাঁকা থাকতো সেই জন্য তাইখানের পাপা বলেছে বিস্কুট আর কেক যা থাকবে সব এখানে রেখে দিতে তো এখানেই রাখা হয় তো আজকে থেকেই দেখো আমি সব রেডি করে রাখছি নাম তো লিখতে হবে পেনসিল বক্স থেকে শুরু করে ওয়াটার বোতল টিফিন বক্স আর যেহেতু এখন আই কার্ড দেয়নি ব্যাগেও নামটা লিখতে হবে আর তাই এখানে নতুন টিফিন বক্সটা আজকে মেজে নিলাম কারণ নতুন কেনা থেকে মাজা হয়নি নি তো ওদের স্কুলে তো গলায় হাড় আর হাতে বালা এসব সব অ্যালাউ নেই তাই আজকে হাড়টা খুলে দিচ্ছি আর বালাটা না অনেকটাই ছোটো হয়ে গিয়েছে ওটা তাইহানের পাপাকে বলবো খুলে দিতে তাইহানের পাপা আজকে ওকে স্নান করাবে সাবান জল লাগিয়ে খুলতে হবে তাইহেনের পাপা তাইহানকে স্নান করিয়ে দিতে গেছিলো ততক্ষণ আমি চুলে তেল দিচ্ছিলাম পুরো চুলে জ্বর ছাড়ানো হয়নি আঁচড়ানো হয়নি কি কী অবস্থা তো চলেও এসছে কাপড়টা পরিয়ে দিয়ে চুলটা আঁচড়ে দিচ্ছি তো আজকে আমি কিছু রান্না করিনি তাইহান বলছিলো বিরিয়ানি খাবে অন্য সময় আমি ডাল ডেলি করি আর একটু ভাত বসিয়ে দিই তো তাইহানের পাপা বললো ঠিক আছে বিরিয়ানি আনবো আর রোজার সময় কেউ খায় না রান্না করতেও ইচ্ছা হচ্ছিল না আমার বিকেলবেলায় রান্না করব। আর আমার শাশুড়িও বিকেলেই রান্না করে আর এখন দুজন মিলে খুব হাসাহাসি করছিলাম তাই পাপা আমার পাপার শার্ট পরেছিল আর তাই হেনে পাপা একটু অ্যাক্টিং করতে ভালোবাসে সেজন্য আমার পাপার অ্যাক্টিংও করছিল তো এখন ও চলে যাচ্ছে ও নামাজ পড়বে ওই ঘরেতে আর আমি তাই হেনকে ভাত খাইয়ে দেব শার্টটা একদম কুচকে আছে সেজন্য আমি একটু হাত দিয়ে প্লেন করে দিলাম তো এখন দেখো বিরিয়ানির প্যাকেট মা কাটছে আর আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছা তো তো ফাইনালি আজকে বিরিয়ানি খাবো তোমাদের কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই জানিও তাইনকে এখন করে চামচ করে ভাত খাওয়াই চামচ করে দিলে ওর ভাতটা খেতে সুবিধা হয় তো বিরিয়ানিটা দেখো একদম মশলা কম আছে বেশি ঝাল হয়ে গেলে ও আবার খেতে পারে না তো আমি ওর প্লেটে তুলে নিলাম আর খাওয়ানোর সময় একবার ঝাড় খেয়েছে ওর পাপা বাড়ি আসলে তো ওর পাপার ফোনটা নেয় আমি তো আমার ফোন ওকে দিই না আর যখন এই খাওয়ার সময় ও ফোন দেখে তখন আমার মাথা গরম হয়ে যায় তো এখানে খাওয়ার সময় একবার টিকি ধরে টেনেছিলাম তোমরা দেখলেই বুঝতে পারবে একটু আগে চুলটা আঁচড়ানোর মতো ছিল টিকি ধরে টেনেছি বলে দেখো চুলটা একটু উঁচু মতো হয়ে গেছে আর আমার খুব রাগ হচ্ছে আমি বালিশগুলো ফেলে শুনলে তোমরা ওর দুঃখ হয়েছে রাগ হয়েছে তাই বালিশগুলো ফেলে দিচ্ছে ওর পাশে বসেই ভিডিও এডিট করছি ও ওই জন্য মনের কথাগুলো তোমাদের বলে দিল তো ভাতটা খাওয়ার পর ও বলছিলো দই খাবো না পাপা দইও এনেছিল তো ফ্রিজে ছিল সেজন্য আমি গরম করে নিলাম ওকে তো ঠান্ডা জিনিস দিই না তো সারা দুপুর তো ঘুমালো না এবার তো স্কুল খুললে ঘুমাতেই হবে আর আজকে প্রচণ্ড গরম হচ্ছিল আর এসিটাও চলছিল সবে এসিটা অফ করলো আর ঘরটা একটু ঠান্ডা হয়েছিল রান্নাঘরে যাওয়াই যাচ্ছিলো না সেজন্য ভাবলাম ঘরে বসেই আমি আনাজটা করে নিই আর এই টাইমে তাইহান এতটাই জ্বালাতন করে রান্নাঘরে বারবার যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বক বক করবেই কাজ গন্ডগোল করে এটা সেটা হাত দিতে যায় আর আমার মাথা গরম হয়ে যায় তো কড়াই রান্নাতে না একটু টমেটো দিলে ভালো লাগে তো ছাদে টমেটো ছিল কাঁচা টমেটো এখানে পাপা ছাদ বাগান থেকে টমেটোটা কেটে নিয়ে তাইহানের হাতে পাঠিয়েছিল তো একদিকে আমি রান্না করছিলাম আর একদিকে ফলের জোগাড় করছিলাম আর তাই তাইহানকে ভাবলাম যে একটু মিল্কশেক বানিয়ে দিই ওর জন্যই সব করতে হয় আর ওই বেশি কাজে গন্ডগোল করে দেয় হ্যাঁ আমি তো ভালো ছেলে ওই জন্য চেস দেখায় মাকে তাড়া করি দাদুকে তাড়া করি দাদিকে তাড়া করি আজকে আমার মুডটা খারাপ তাই আমি এই সব বলছি তোমরা কিছু মনে করো না জানি না না কেন রাগ হয়ে যাচ্ছে সাথে বলতে হচ্ছে ঘুমিয়ে বললাম তো ওকে আমি একটু কথা বলতে বলছি ও ভুল ভাল কথা বলে দিচ্ছে তো তোমরা কিছু মনে করো না ওর সত্যি আজকে মুডটা খারাপ হয়ে আছে তো তাইহানের মিল্কশেকটা বানাচ্ছিলাম দেখাবো তোমাদের কলা খেজুর পাউডার দুধ আঙুর এগুলো দিয়েছি চিনি দিইনি তো সবে ঢাকনাটা বন্ধ করে গ্রাইন্ড করতেই যাব ও টমেটোটা নিয়ে এসে ওর মধ্যে দিয়ে দিয়েছিল আরও মাথা গরম হয়ে গিয়েছিলো খুব বকেছিলাম ও তখন বলছিল আমাকে কেউ ভালোবাসে না পচা সবাই পচা এরকম বলছিল তো ভিডিওটা এডিট করতে করতেই এখন ওর মনে পড়েছে ওই কথাগুলো এখন ওর রাগ হয়েছে দুঃখ হচ্ছে ওই জন্য ভুলভাল কথা বলছে আর এত বড় ভিডিওটা কি কী বলে ওলা কিছু কাটাই খুঁজে পাচ্ছি না তো তোমার দেখো জায়গাটা পরিষ্কার করছে তো এগুলো দেখো পরিষ্কার করে নিচ্ছি একবার করে মুছে নেব আর রান্না করে এসে দেখো আমি ফল কেটে নিয়েছি পেঁয়াজ আলুও কেটে নিয়েছি কড়াইটা রান্না করব আর নিচে আমার শাশুড়ি মাছের একটা তরকারি করছে আর ডাঁটা দিয়ে মাছ দিয়ে করছে আমার শাশুড়ি একদমই ফল খেতে ভালোবাসে না শশাটা একটু খায় আর ছোলাটা খায় সেজন্য তাইখানের পাপা বলে বেকার বেকার ফল বেশি কেটো না ও কিছুটা দোকানে নিয়ে চলে গেল। আর এখন দেখো তাইখানের মিল্কশেকটা বানাচ্ছি কলাগুলো একদম ছোট ছোট পিস করে কেটেছি আর খেজুর দিয়েছি দুটো আগে কলাটা গ্রাইন্ড করে নিচ্ছি আর এটা না চার্জ দেওয়া ছিল না সেজন্য ভালোভাবে ঘুরছিলো না তাও মিল্কশেকটা হয়ে গিয়েছিল একটু গোটা গোটা থেকে গিয়েছে তাইখানে আবার গোটা গোটা পছন্দ করে না তবে ওর খাওয়ার মতো হয়ে গিয়েছিলো তো এখন দেখো আমার কড়াইটা রান্না হয়ে গিয়েছে আর এটা দেখো আজকে মানে রবিবারের ভিডিও দেখাচ্ছি কি কি ভাজা করেছি সেটা একটু দেখাই বেসন পড়েছিল একটু আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম গাছে একটু টমেটো ছিল ওগুলো একটু কেটে নিয়েছি আর পেঁয়াজ ছিল একটা ব্যাটারে আমি তিন রকম ভাজা করেছি তো যে কী করবো ভেবে পাচ্ছিলাম না তো সেই জন্যই এগুলো করেছি পেঁয়াজেরটা আর আলুরটা আমার বেশি খেতে ভালো লেগেছে আরেকটু সময় দিয়ে করলে ভালো হতো তাড়াহুড়ো করছিলাম তাইহানের পাপা দোকানে যাবে তো তাই তো এরপর দেখো তাইহান মিল্কশেকটা খাবে ওর মুখ থেকেই শুনে নাও ওর কেমন লেগেছে মিল্কশেকটা দারুণ লাগছিল আর মা ভালো ভালো জিনিস বানায় কিন্তু মাঝে মাঝে বকে তখন আমার দুঃখ হয় যারা যারা উড়িয়ে দিয়ে ওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো এইভাবে সাপোর্ট করো ভালো দেখো সবাই